আসসালামু আলাইকুম বিয়া সাফুরা ভাইয়া রাজিয়া, যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে আলুরদম। তা আমি আলুরদম বানাবো, চলুন দেখি। এই যে আমি এখানে 1.5 কেজি আলু হবে আমি নিয়ে নিছি, তো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আজকে আমি আলুটা সিদ্ধ দিব না, আমি এটাকে বড়ি দিয়ে সিলে সিলে নিব। তো এই যে আমি বড়ি দিয়ে সিলতেছি, তো এইভাবে আমি সবগুলো আলু সিলে নিব। নিয়ে তারপর আমি এটিকে ভাজবো, তেলে ভেজে নিব। তো হয়তো আমি এইভাবে সিলে নিতেছি, এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি, তো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে আলুগুলো নিয়ে নিছি, আলুগুলো আমি ভেজে নিব। এই যে আলুগুলো পানি ঝরাই নিছি, নিয়ে আমি এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি, তারপর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে মানে অর্ধেক সিদ্ধ করে নিব ভাজার মধ্যে। অর্ধেক সিদ্ধ হয়ে যাবে বাঁচতে বাঁচতে, তো আমি এগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা করে একটু কাঁটা চামচ দিয়ে আমি এটিকে কেচে নিচ্ছি, যেন মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। এই তো কেচে নিচ্ছি, হয়ে গেছে। তো আমি আবার এই যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি, তো আমি এখানে এখন গরম মশলাগুলা টেলে নিব। শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, গুঁড়ামুড়ি, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে গোলমরিচ। তো সবগুলো গরম মশলা আমি একটু টেলে নিয়ে তারপর আমি ব্লান্ডারে করে এটাকে গুঁড়া করে নিব। এটা গুঁড়া করে নিব ঠান্ডা করে। এই তো ব্লেন্ডারে নামিয়ে নিতেছি, এখন আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি গুঁড়া করে নিব। আপনারা এই গরম গরম দিবেন না, ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি যেহেতু নামাইতেছি, কিন্তু আমি ঠান্ডা হইলে তারপর আমি গুঁড়া করব। তো আবারও এই ফ্রাইপ্যানটা বসায় দেব। দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এই আলুর দমটা রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কম হবে, আর একটু দিয়ে দিলাম। তো এটা সরিষার তেল দিয়েই রান্না করতেছি আলুর দমটা। তো এখানে দিয়ে দিলাম পেস্তা বাদাম, কারণ পেস্তা বাদাম বাদামের ভাজা ভাজা একটা ফ্লেভার ভালো লাগে, তাই আমি পেস্তা বাদাম দিয়েছি। তো এখানে আবার নিয়ে নিচ্ছি আমি টক নিয়ে নিছি টক দই অল্প পরিমাণ। টক দই যে বাটিটা, তো আমার টক দই শেষ হয়ে গেছে। এখন তো শীতকাল, আমি বানাই নিব গরম আসলে। তো এটা কিনা, দোকান থেকে কিনা টক দইটা, তো যে গুঁড়া মশলাটা আমি টক দইয়ের সঙ্গে আমি এটা মিশাই নিব। টক দইয়ের সঙ্গে আমি এটা মিশিয়ে নিতেছি অন্য অন্য মশলা, যে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। তো হাফ টি স্পুন করে আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া পরিমাণ মতো, কারণ ওইখানে মানে ইয়ের মধ্যে ছিল পাঁচফোড়নে জিরা আছে, ধনে আছে, তো অল্প করেই দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে আমি ভেজে নিব সরিষার তেলে। তো আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে, যেহেতু সরিষার তেল একটা আসার আসার রান কিংবা আসার আসার একটা টেস্ট আসে। এই মশলাটা দিয়ে আপনারা ঝালমুড়ির যে মশলা বানায় ওইটা ঝালমুড়ির সঙ্গে খেতে পারেন। তো দিয়ে দিলাম কথা বলতে বলতে এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে কষে তারপর আমি এই আলুগুলো দিয়ে দিব। তো এই যে ডিব্বার ভিতরে যেটুকু ভাজা ছিল মুছে টুসে আমি দিয়ে দিলাম পানি। তো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিব আমি আদা বাটা 1/2 টিস্পুন করে দিলাম দুইটাই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা গুঁড়া করে।
এখানে কাঁচা পেঁয়াজ কিন্তু আমি দেই নাই, তো পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছি, একসঙ্গে আমি করে রাখি, তো এখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এই যে আলুগুলা আমি দিয়ে দিতেছি, আলুগুলা দিয়ে আবার একটু কষাই নিব, যেন মশলাগুলা এই যে চামচ দিয়ে যে কেচে কেচে রেখেছি ওটির ভিতরে মশলাগুলা ঢুকে যাবে, লবণ মরিচ। এইভাবে আমি কিছুক্ষণ কষাই নিব, তারপর যে প্লেটটার মধ্যে আমি আলুগুলা রাখছিলাম ওইখানে তেল বেজে আছে, তো আমি এটাত করে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিছি, এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিই। তো আমি এটাকে ডেকে দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে আমি আসব, একদম বাড়াই দিই নাই, কমিয়ে দিছি, মিডিয়াম করে দিছি চুলা, চুলা একদম বাড়াই দিই নাই। তো এইভাবে রান্না হচ্ছে, এখন একদম ডিম করে দিছি, কারণ আলুগুলা যেহেতু আমার সিদ্ধ করা না, তো আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। তো এই যে প্রায় হয়েই গেল, এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম উপরে, দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। তো এই যে নামিয়ে নিব একটু পর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমি পরিবেশন করে নিচ্ছি, একটা মাটির ডিশ নিয়েছি, এটাতে আমি পরিবেশন করতেছি। তো এই তো আবারও ধন্যবাদ দিয়ে দিলাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে রেখে দিলাম, আল্লাহ হাফেজ।